অযত্ন অবহেলায় প্রায় বন্ধ হতে বসেছে গোপালগঞ্জের শেখ রাসেল শিশু পার্ক। নজরদারির অভাবে নষ্ট হচ্ছে পার্কের পরিবেশ, এতে হতাশ দর্শনার্থীরা। গোপালগঞ্জ সদরে 2017 সালে 6 বিঘা জমির উপর নির্মাণ করা হয় শেখ রাসেল পৌর শিশু পার্ক। সে সময় চালু করা হয় 11টি রাইড। ছুটির দিন সহ প্রায় প্রতিদিনই শিশুদের হই হুল্লোড় আর কলকাকলিতে মুখর ছিল পার্কটি। কিন্তু এখন মুদ্রার উল্টো পিঠ, সংস্কারের অভাবে অকেজো হয়ে আছে বেশিরভাগ রাইড। 7টি কোনো রকমে চললেও আগের মতো শিশুদের কোলাহল নেই পার্কে। এছাড়া যেখানে সেখানে ময়লা আবর্জনা আর তরুণ তরুণীদের অবাধ বিচরণে নষ্ট হচ্ছে পরিবেশ। এখানে ছোট বাচ্চাদের জন্য অনেক কিছু দরকার ছিল, সরঞ্জাম কিছুই নেই। এখানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে পারে আরো সুন্দর দেখায়। আমাদের জন্য ভালো কোনো কিছু নেই, আমরা কিছু করব সবগুলো ঠিক করা হয় তাহলে বাবুরাই সে বিনোদন পাবে। পার্কের জন্য যে যে মাল বাবু কিছু মাল বসানো হয়ে গেছে, কিছু মাল বসানোর জন্য জায়গা এতে করে তাদের ঘুমের ব্যাঘাত হয়, মেজাজ খিটখিটে হয়, বিভিন্ন ধরনের শারীরিক এবং মানসিক সমস্যার সৃষ্টি হয়। তাই পার্কের কোনো বিকল্প নেই। শেখ রাসেল শিশু পার্ক সংস্কারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। আমরা একটু পরিকল্পনা করছি, আসলে পৌরসভার সাথে ভাগ করব পার্ক এটি। তো আমরা মনে হয় যে একটি পরিকল্পনা বাস্তবায়নের কাজ আসলে আমরা খুব হয়তো দ্রুত শেষ করতে পারব। পার্কটিতে আবারও শিশু বান্ধব পরিবেশ ফিরিয়ে আনার দাবি স্থানীয়দের। দীপ্ত, বার্তাকক্ষ। অযত্ন অবহেলায় প্রায় বন্ধ হতে বসেছে গোপালগঞ্জের শেখ রাসেল শিশু পার্ক। নজরদারির অভাবে নষ্ট হচ্ছে পার্কের পরিবেশ, এতে হতাশ দর্শনার্থীরা। গোপালগঞ্জ সদরে 2017 সালে 6 বিঘা জমির উপর নির্মাণ করা হয় শেখ রাসেল পৌর শিশু পার্ক। সে সময় চালু করা হয় 11টি রাইড। ছুটির দিন সহ প্রায় প্রতিদিনই শিশুদের হই হুল্লোড় আর কলকাকলিতে মুখর ছিল পার্কটি। কিন্তু এখন মুদ্রার উল্টো পিঠ, সংস্কারের অভাবে অকেজো হয়ে আছে বেশিরভাগ রাইড। 7টি কোনো রকমে চললেও আগের মতো শিশুদের কোলাহল নেই পার্কে। এছাড়া যেখানে সেখানে ময়লা আবর্জনা আর তরুণ তরুণীদের অবাধ বিচরণে নষ্ট হচ্ছে পরিবেশ। এখানে ছোট বাচ্চাদের জন্য অনেক কিছু দরকার ছিল, সরঞ্জাম কিছুই নেই। এখানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে পারে আরো সুন্দর দেখায়। আমাদের জন্য ভালো কোনো কিছু নেই, আমরা কিছু করব সবগুলো ঠিক করা হয় তাহলে বাবুরাই সে বিনোদন পাবে। পার্কের জন্য যে যে মাল বাবু কিছু মাল বসানো হয়ে গেছে, কিছু মাল বসানোর জন্য জায়গা মোবাইলে আসক্ত বা স্ক্রিন টাইম যেটাকে বলা হয়, স্ক্রিন টাইম পার করে, এতে করে তাদের ঘুমের ব্যাঘাত হয়, মেজাজ খিটখিটে হয়, বিভিন্ন ধরনের শারীরিক এবং মানসিক সমস্যার সৃষ্টি হয়। তাই পার্কের কোনো বিকল্প নেই। শেখ রাসেল শিশু পার্ক সংস্কারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। আমরা একটু পরিকল্পনা করছি, আসলে পৌরসভার সাথে ভাগ করব পার্ক এটি। তো আমরা মনে হয় যে একটি পরিকল্পনা বাস্তবায়নের কাজ আসলে আমরা খুব হয়তো দ্রুত শেষ করতে পারব। পার্কটিতে আবারও শিশু বান্ধব পরিবেশ ফিরিয়ে আনার দাবি স্থানীয়দের। দীপ্ত, বার্তাকক্ষ।